ডক্টর কেসি পাল, আজকে রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে, প্রেম রোমান্স বিনোদন শুভ। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, খরচ দুশ্চিন্তা শোক দুঃখ সমান্তরালে ঘটাতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিদেশ গমনের ছেলেদের বিদেশ গমনের পথ খুলবে, এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে, তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, পদোন্নতির পথ সুগম করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, তবে অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়াই সমীচীন হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোন সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে শিক্ষিত হতে পারে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ আর শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়বে। সেই সঙ্গে লটারি, জুয়ারের, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। অবশ্য সংকট কালে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহ যোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। তাছাড়া কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয় হাত পড়বে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে। সেই সঙ্গে বিবাহ যোগ্যদের হাতে অবশ্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে, এমনকি শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসি পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।